তো বন্ধু এটা দেখছেন 1110 মডেলের ইঞ্জিন। তো আমাকে অনেকেই কমেন্ট করেন যে আমরা টাইমিং মানে পেনিয়ামের মার্কিং ছাড়া কিভাবে টাইমিং করব, সেই বিষয়টা আমাদের একটু ভালো করে দেখিয়ে দেন যদি খুব ভালো হয়। তাই এইভাবে কমেন্ট করেছিলেন। তো যেহেতু এর মার্কিং আছে, তো আমরা সেই মার্কিং না দেখে এই পেনিয়ামগুলোর টাইমিং করব। তা কিভাবে করব সেই জিনিসটা আজকের আপনাদেরকে দেখাই, একটু ভালো করে ফলো করবেন। দেখেন আমি ওই পাশটাও আমি দেখাই একটু আমাদের ইঞ্জিনটা কি পরিস্থিতি আছে না আছে। এই দেখেন, এই দেখেন ইঞ্জিন, এটার এই বডিটা ফাটা আছে অবশ্য, আর আইডিয়ালের জায়গাটাও দেখেন নষ্ট হয়ে রয়েছে। এই আইডিয়ালের জায়গাটা নষ্ট হয়ে রয়েছে, তা অন্য মিস্ত্রি এইগুলোর কাজ করেছে অবশ্য। যাই হোক আমরা ওদিকে দেখব না, যাই হোক আমরা দেখব যে টাইমিং মানে মার্কিং ছাড়া কিভাবে টাইমিং করা যায় সেই জিনিসটাকে আমরা একটু দেখাই, আমরা একটু শিখি। এটা হচ্ছে 1110-এর ইঞ্জিন, এই যে এয়ার ক্লিনারে লেখা রয়েছে, আর এদিকেও লেখা আছে এক জায়গায়, সেটা একটু দেখাই। এই দেখেন বডিতে লেখা রয়েছে, বডিতে লেখা রয়েছে 1110। তো আমরা টাইমিংটা কিভাবে করব সেটা আগে দেখি, চলুন। তো সবার প্রথমে আমরা কি করব, ক্র্যাঙ্কটাকে এই যেরকম ডাউনে আছে এই ডাউনটাকে একদম টপে নিয়ে যাব। ওই যে সিলিন্ডারটা দেখা যাচ্ছে, সিলিন্ডারের একদম মিডিলে বরাবর রেখে দিতে হবে, একদম নিচের দিকেও যে সিলিন্ডারের যে যে অংশ দেখা যাচ্ছে আর উপরের দিকেও যে অংশটা দেখা যাচ্ছে সেম ওইভাবে একদম মিডিলে রেখে দিতে হবে। আচ্ছা রেখে দিলাম, দেওয়ার পরে এবার আমরা পেনিয়ামের দিকে যাব। তো এই যে ক্যামটা দেখছেন, এই ক্যামের এই যে রোগটা, এই রোগটা একদম এই বরাবর থাকবে, আর ক্যাচার শ্যাফ্ট রয়েছে আর ব্যালেন্সার রয়েছে, মানে এই তিনটে এক সরল রেখায় রাখতে হবে। তো আমরা অলরেডি এটা রেখে দিয়েছি, এটা এক সরল রেখায় আছে। এবার আমরা এখানে কিন্তু মার্কিং দেখব না যে কোথায় কি আছে না আছে, অত দেখার আমার দরকার নেই, ঠিক আছে। তো এবার আমরা এই বলগুলোকে সেটিং করে নেব। এটা এই বাটি দিয়ে দিলাম। আচ্ছা এই বিয়ারিংগুলো একটু পরেই আমরা ফিটিং করে দিই। তো এবার আমরা এইভাবে ফিটিং করে দেবো, এই যাতে ক্যামের দাঁতটা যাতে না ঘুরে যায় সেইভাবে আমরা ফিটিং করব। হ্যাঁ এই যে রাখা হলো। এবার আমরা এই ব্যালেন্সারটাকে ঠিক এইভাবে ঘোরাবো, এইভাবে ঘুরিয়ে এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ঘুরিয়ে এই পিঠটা বাইরের দিকে নিয়ে আসতে হবে। ব্যালেন্সারের এই পিঠটা, এই যে পিঠটা বাইরের দিকে থাকবে, ঠিক এই পজিশানে এবারে গভর্নর পেনিয়ামটাকে আমরা ফিটিং করে দেবো, ভিতরে ওই দিকে ঠেলে দেবো। এই গভর্নর পেনিয়ামটাকে এই যে ঠেলে দিলাম, ব্যাস। তো এবার আমরা এই বল রেসারগুলো ফিটিং করে দেবো। এটা বল রেসার, এই যে হয়ে গেল। এবার এটাকে আমরা ফিটিং করে দেবো।
এটাকে ফিটিং করতে গেলে আমাদের এটা ঘুরিয়ে নিয়ে দিতে হবে। এই যে এবার আমরা কি করব, ওই এই ব্যালেন্সারটাকে এই যে এরকম এই যে পিটটা বাইরের দিকে আছে এরও পিটটা বাইরের দিকে নিয়ে নেব। এই যে এইভাবে এই পিটটা বাইরের দিকে নিতে হবে, এই যে দিয়ে এবার এই পেনিয়ামটাকে সেম এই জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে। যে জায়গাটায় দাগ যাচ্ছে ঠিক এইখানটাই ঢুকিয়ে দিতে হবে। এই যে চলে গেল, এটারও পিটটা বাইরের দিকে থাকলো, এটারও পিটটা বাইরের দিকে থাকলো। এইবার এইবার ঘোরালেই দেখেন কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। এই যে এই যে দুটোই এক সমান্তরালে চলে আসলো ব্যালেন্সারের। এই যে এই পিটটা আর এই উপরের যে পিটটা, এটা কিন্তু দুটো দুই দিকে যাবে, দুটো দুই দিকে যাবে। ঠিক এই পজিশনে আমরা যদি ফিটিং করে দিই তাহলে কিন্তু পিস্টন ওই যে টপে চলে গেল, ব্যালেন্সার ব্যালেন্সারের পজিশনে থাকলো। মানে কি, পিস্টন যখন সামনের দিকে যাবে তখন ব্যালেন্সারের পিট দুটো এই দিকে টান থাকবে সবসময় বাইরের দিকে, ওটা ওটা বাইরের দিকে যাবে, পিস্টন বাইরের দিকে যাবে, আর এ ব্যালেন্সারের পিটও বাইরের দিকে টান থাকবে। তাহলে এইভাবে টাইমিং যদি করি তাহলে এক চান্সে কিন্তু আমাদের বিনা মার্কিংয়ে আমরা এই টাইমিংটাকে একদম সঠিকভাবে করে নিয়ে আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করতে পারব। এবার আমরা টাইমিং কভারটাকে ফিটিং করে দেব। এবার আস্তে করে আমরা এটা ফিটিং করে দেবো। দাঁড়াও, আগে এই স্টার্টিং শ্যাফ্টে দিতে হবে। দাঁড়াও, ওইদিকে সরবে, ব্যাস দাঁড়াও, আস্তে 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 দাঁড়াও, বেশি চাপ দিও না ওদিকে, দাঁড়াও আস্তে করে দেখি, ছাড়ো ছেড়ে দাও। ওদিকে ক্যামেরার দিকে যায়নি, ওদিকে চাপ দাও, এটা চেপে ধরো, একটু ঘোরাতে হবে, ব্যাস চলে গেছে। এবার আমরা নাটগুলোকে ফিটিং করে দেবো। এই যে পিছনের যে ব্যালেন্সারের যে এই যে পিটগুলো দেখা যাচ্ছে, এই পিটগুলোকে দুটোই সেম করে রেখে দিয়ে তারপরে ফিটিং করতে হয়। তো সেটা তো আপনারা দেখলেন যে কীভাবে কী করলাম। চলুন এবার ব্যাক কভারটাকে ফিটিং করি। তো এবার আমরা ব্যাক কভারটাকে ফিটিং করে দেবো। ব্যাস এবার টাইট দিলে হয়ে যায়। তো চলুন টাইট দিয়ে দিই, এ দে দে টাইট দে টাইট দে তাড়াতাড়ি দে। তো আমাদের ইঞ্জিন টোটাল সব কিছু ফিটিং হয়ে গেছে। এবার এবার আমরা তেলটা তুলে নিতে হবে, আমাদের আমাদের তেলটা তুলে নিতে হবে। Thank you.
তো এবার আমরা স্টার্ট দেব, দাও দাও স্টার্ট দাও। খুব সুন্দর সাউন্ড এসছে, কোনো সমস্যা নেই।